আসসালামু আলাইকুম। 1930 থেকে 40-এর দশকের ঘটনা। একজন বিখ্যাত সায়েন্টিস্ট নিজেকে একটা গুহার মধ্যে আবদ্ধ করে ফেলেন এবং সেই গুহায় আবদ্ধ করে ফেলার পরে তার শরীরের যে বিভিন্ন অংশ আছে সেখানে বিভিন্ন ইলেকট্রিক্যাল ডিভাইস কানেক্ট করে দেন। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, সেই গুহার মধ্যে উনি কোনো ঘড়ি রাখেন নাই। কেন? উনি দুইটা জিনিস জানতে চান। একটি হচ্ছে আমাদের শরীরের মধ্যে ইন্টারনালি কোনো ঘড়ি কানেক্ট করা আছে না নাই, তার মানে আমাদের শরীরের মধ্যে ন্যাচারাল কোনো ক্লক আছে কি নাই সেটা জানতে চান। এবং দ্বিতীয়ত, যদি ন্যাচারালি কোনো ক্লক কানেক্টেড থাকে তাহলে সেই ক্লক অনুযায়ী যেই 24 ঘন্টা আমাদের একদিনে আমরা পাই, সেই 24 ঘন্টায় কোন সময়টা আমাদের খাদ্য গ্রহণের জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, কোন সময়টা আমাদের এক্সারসাইজের জন্য সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, কোন সময়টা আমাদের স্টাডি করার জন্য সবচেয়ে উপকারী, এবং মোস্ট ইম্পর্টেন্ট, ঘুমানোর জন্য সবচেয়ে আইডিয়াল পারফেক্ট টাইম কোনটা। এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখে উনি পৃথিবীর স্বাভাবিক পরিবেশ থেকে নিজেকে একদম বিচ্ছিন্ন করে একটা গুহার মধ্যে 42 দিন পর্যন্ত আবদ্ধ করে ফেলেন। এবং ওনার এই এক্সপেরিমেন্টটা এতটাই উদ্দীপনাপূর্ণ হয়েছিল যে ওনার কয়েকজন স্টুডেন্টও ওনার এই এক্সপেরিমেন্টের সঙ্গী হয়ে যায়। 42 দিন পরে বাইরে এই স্বাভাবিক পৃথিবীতে এসে উনি ওনার এক্সপেরিমেন্টের যে ইনফরমেশন সেইটাকে অ্যানালাইসিস করে যে ইনফরমেশনগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন সেগুলো শেয়ার করার আগে আরও কয়েকটা ঘটনা আপনাদের সামনে প্রেজেন্ট করছি। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এখনকার যে ছেলে মেয়ে রয়েছে তারা প্রচণ্ড অল্প বয়সে, মানে বয়স খুব কম, 2-3-5 বছর, এই সময় দেখা যাচ্ছে ছেলেমেয়েরা অত্যন্ত হাইপার অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তারপরে দেখা যাচ্ছে অত্যন্ত হচ্ছে জেদি, অলওয়েজ এক্সাইটেড, এবং অনেক গার্ডিয়ান আলোচনা করে দেখে যে সব ছেলেমেয়ে মোটামুটি এরকম হয়েছে। কারণটা কি? এইটার সবচেয়ে বড় কারণ হচ্ছে স্ক্রিন টাইম। কি এটা? স্ক্রিন টাইম হচ্ছে এখনকার ছেলেমেয়ে মোবাইলের মধ্যে একদম অ্যাডিক্টেড, এবং মোবাইল থেকে যে ব্লু রে আসে, ব্লু রে, এটা আমাদের মস্তিষ্কের একটা উপাদানকে উদ্দীপিত করে যার নাম হচ্ছে মেলানোপসিন। মেলানোপসিন, এটা কিন্তু মেলাটোনিনের ঠিক বিপরীত, মাইন্ড ইট। মেলাটোনিন কি করে? আমাদের ঘুম আসতে হেল্প করে। অনেকটা আর্জেন্টিনা ব্রাজিলের যে সম্পর্ক, মেলাটোনিন এবং মেলানোপসিনের সম্পর্ক এরকম। তার মানে মেলাটোনিন ঘুম আসতে হেল্প করে আর মেলানোপসিন ঘুম তাড়াতে হেল্প করে। অনেকে বলতে পারে যে ভাইয়া তাহলে তো ভালোই, একটা ছোট্ট ছেলে মেয়ে ঠিকভাবে ঘুমাচ্ছে না, এটা তো বোধহয় কী এমন ক্ষতি? আপনি শুনলে তাচ্ছব হয়ে যাবেন। সারা পৃথিবীতে সবচেয়ে ঘুমের অবস্থা খারাপ এরকম দুইটা দেশের, একটা হচ্ছে সাউথ কোরিয়া এবং আরেকটা হচ্ছে জাপান। এই দুই দেশের মানুষের ঘুমের অবস্থা সবচেয়ে খারাপ, তার মানে এরা ঠিকভাবে ঘুম এই দেশের মানুষের হচ্ছে না। এবং নির্মম সত্যি হচ্ছে এই পৃথিবীতে দুইটা দেশের সুইসাইডাল রেট সবচেয়ে বেশি, সেই দুইটা দেশে, এই দুইটা দেশ, সাউথ কোরিয়া এবং জাপান। এবং বিজ্ঞানীরা এখন বিশ্বাস করে ঘুম যদি ঠিকভাবে না হয় তখন কি হয়, তার তখন দেখা যায় তার স্ট্রেস বাড়তে থাকে। স্ট্রেস যখন বাড়তে থাকে তারপরে কি হয়, প্রোডাক্টিভিটি কমতে থাকে, ডিপ্রেশন বাড়তে থাকে, আর ডিপ্রেশনের পরের স্টেজ তো আমরা জানি সুইসাইডাল টেন্ডেন্সিও কি হতে থাকে, বাড়তে থাকে। আচ্ছা, 2019 সালে পেনসিলভেনিয়া স্টেট ইউনিভার্সিটিতে দুই গ্রুপের স্টুডেন্টকে নিয়ে একটা রিসার্চ করা হয়। সেই রিসার্চের এক গ্রুপের স্টুডেন্টকে রেগুলার স্লিপের সুযোগ দেওয়া হয়, তাদের যতটুকু প্রয়োজন তারা ঘুমাতে পারবে। আরেক গ্রুপের স্টুডেন্টকে বাধ্য করা হয় যে 5 ঘন্টার কম সময় তাদের ঘুমাতে হবে। এক্সপেরিমেন্টের অংশ এটা। টানা কয়েক সপ্তাহ এরকম এক্সপেরিমেন্ট করার পরে যেই গ্রুপের স্টুডেন্টদেরকে 5 ঘন্টার কম সময় ঘুমানোর সুযোগ দেওয়া হয়েছে, দেখা গেল তাদের মেমোরির মধ্যে বড় রকমের প্রবলেম তৈরি হয়েছে। তারা মনে রাখার যে দক্ষতা সেইটা টেস্টে তাদের রেজাল্ট নিচের দিকে। শুধু তাই নয়, তাদের শরীরের মধ্যে অনেকগুলো রোগেরও জীবাণু, মানে রোগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। কিরকম? দেখা যাচ্ছে তাদের রক্তের মধ্যে গ্লুকোজ লেভেল, রক্তের যে গ্লুকোজ লেভেল সেটাও বেড়ে গেছে। তখন বিজ্ঞানীরা খুঁজলো এদেরকে আমরা ঘুমাইতে দেই নাই,
এটার সাথে গ্লুকোজ লেভেল বাড়লো, ব্যাপারটা কি? পরে দেখা গেল দুইটা হরমোন আছে, একটার নাম হচ্ছে লেপটিন এবং একটার নাম হচ্ছে গ্রেলিন। ঠিকভাবে যদি ঘুম না হয় তাহলে লেপটিন লো হয়, লেপটিন মানটা এল দিয়ে না লো, আর গ্রেলিন গ্রো হয়। এবং লেপটিন যদি লো হয় আর গ্রেলিন যদি গ্রো হয় তখন আপনার শুধু কার্বোহাইড্রেটের প্রতি আকর্ষণ বাড়বে, এবং কার্বোহাইড্রেট যখন খাবেন রক্তের মধ্যে গ্লুকোজ তৈরি হবে, ইনসুলিন এসে সেই গ্লুকোজটাকে কোষের মধ্যে ঢুকাবে, আবার আপনার হচ্ছে যে গ্লুকোজ খাইতে বাঁচাবে। ডায়াবেটিসের রোগী যে কারণে চিনি আর মিষ্টি খাইতে ইচ্ছা হয়, ঠিক সেই কন্ডিশন ঘুম না হলে একজন মানুষের মধ্যে তৈরি হয়। এবং এটার কি আলটিমেট রেজাল্ট কি দেখা যাবে? আস্তে আস্তে তার গ্লুকোজ লেভেল রক্তের মধ্যে বাড়বে, ডায়াবেটিসের দিকে যাবে। এবং ডায়াবেটিস হলে কি হবে? এরপরে ওবেসিটি, হাই ব্লাড প্রেশার, মাথা থেকে পা পর্যন্ত শরীরের সমস্ত জায়গায় প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে। 2015-17 সালে হংকং এর একটা ইউনিভার্সিটিতে গবেষণা করে দেখা গেল, জাস্ট ওয়ান নাইট, একটা রাতের ঘুম যদি ডিস্টার্ব হয় তাহলে ডিএনএ এর মধ্যে চেঞ্জ আসে। এবং বিজ্ঞানীরা এখন বিশ্বাস করে ঘুম ঠিকভাবে না হলে ডিএনএ এর পরিবর্তন হয় এবং আলটিমেটলি ক্যান্সার হয়। মেয়েদের ব্রেস্ট ক্যান্সার, ছেলেদের হচ্ছে প্রোস্টেট ক্যান্সারের জন্য ঘুম ঠিকভাবে না হওয়া এটাকে এখন বড় কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। যে কথা আমি বলছিলাম যে ছোট্ট ছেলে মেয়ে, এদের জন্য প্রথম 3 বছর, প্রথম 5 বছর নিউরোজেনেসিটি, নিউরোপ্লাস্টিসিটির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এই সময় যদি তারা স্ক্রিনের মধ্যে চলে যায়, আগে আমরা জানতাম বয়স বাড়লে ব্রেইনের সাইজ আস্তে আস্তে কমে, কিন্তু এখন বিজ্ঞানীরা দেখছেন যে স্ক্রিন টাইম যদি কারো বেশি হয় তখন তার ব্রেইনটা আস্তে আস্তে কি হয়, ছোট হয়, এবং তার মেমোরির মধ্যে ভয়ানক ক্ষতির সম্মুখীন হয়। এই কারণে এখনকার ছেলে মেয়ে দেখবেন অনেকেই ঠিকভাবে রাতে ঘুমাতে পারছে না, ডিপ্রেশন, অ্যাংজাইটি, কোনো কিছু ভালো লাগতেছে না, মেজাজ অলওয়েজ গরম। আচ্ছা, এইটা থেকে বাঁচতে গেলে আমাদের ওই গুহার মধ্যে চলে যেতে হবে। নিশ্চয়ই খেয়াল আছে যে এক বিখ্যাত বিজ্ঞানী নিজেকে গুহার মধ্যে আবদ্ধ করে ফেলেছেন, সেই বিখ্যাত বিজ্ঞানীর নাম হচ্ছে ডক্টর ন্যাথানিয়াল ক্লাইটম্যান। কী নাম? ডক্টর ন্যাথানিয়াল ক্লাইটম্যান। ইনি হচ্ছেন ইন্টারন্যাশনাল স্লিপ রিসার্চের ফাদার। আমরা যে ঘুমাই না, কতক্ষণ ঘুমানো উচিত এবং ঘুমের মধ্যে কী কী টাইপ আছে এটা এনার কারণেই আমরা এখন জানতে পেরেছি। এবং উনি 42 দিন কী আবিষ্কার করলেন সেইটা আপনাদেরকে বলি। খুবই মজার ব্যাপার, উনি দেখলেন যে কোনো ঘড়ি টড়ি নাই, কিন্তু ওনার শরীর ঠিক রাত 9টা থেকে 10টার মধ্যে মেলাটোনিন ক্ষরণ শুরু করে দিচ্ছে। মেলাটোনিন, আর অনেকে বলতে পারে 9টা থেকে 10টা কেন, সেটার সাথে আবার খাদ্যেরও কিছু গুরুত্ব আছে, সেটা আমরা আরেক ভিডিওতে ইনশাল্লাহ ক্লিয়ার করব। ঠিক 12টা থেকে 3টা এই সময় দেখা যাচ্ছে তার মধ্যে ডিপ স্লিপ, সুন্দর একটা ঘুমের একটা পরিবেশ তৈরি হয়েছে। এবং 4টা থেকে 4:30 এই সময় তার শরীরের মধ্যে কর্টিসল লেভেল বাড়ছে। কর্টিসল বাড়ার মানেই হচ্ছে ওই সময় আপনার ঘুম থেকে উঠে গিয়ে অ্যাক্টিভ হয়ে যাওয়া উচিত। ইসলামের সেই কথাটা নিশ্চয়ই মনে রয়েছে, দিনকে আমি বানিয়েছি হচ্ছে যে কাজের জন্য, রাতকে বানিয়েছি কি ঘুমের জন্য, বিশ্রামের জন্য। ঠিক 4টার দিকে আবার ব্রেইনের মধ্যে একটা ফ্রিকোয়েন্সি তৈরি হয় যার নাম হচ্ছে আলফা ফ্রিকোয়েন্সি। আমার প্রশ্ন হতে পারে আলফা ফ্রিকোয়েন্সি কি? এটা হচ্ছে মস্তিষ্কের মধ্যে এমন একটা তরঙ্গ তৈরি হয় যেটার কম্পাঙ্ক হচ্ছে 8 থেকে 12 হার্টজ, আর এটা ভোর 4টা থেকে সকাল 8টা 9টা পর্যন্ত থাকে। এবং এই সময় আপনি 1 ঘন্টায় যা পড়তে পারবেন, দিনের সকাল 9টার পরে বিকাল সন্ধ্যা পর্যন্ত দেখা যাবে ভোরে 1 ঘন্টায় যা পড়বেন, দিনে 9টার পর থেকে 10টা 12টা 14টা এইরকম সময়ে ওই পড়া পড়তে 1 ঘন্টার পড়া পড়তে 5 ঘন্টা লাগবে। তার মানে কেউ যদি ভোরে 4-5 ঘন্টা পড়ে ফেলে সারাদিনে 18-20 ঘন্টা পড়লে যে উপকার হবে সেই রকম উপকার সে পেয়ে যাবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমাদের মাসেল যে অ্যাক্টিভিটি সেটা দেখা যায় ঠিক লেট আফটারনুন, বিকালবেলা হচ্ছে আমাদের মাসেলগুলো কী হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়। এবং মাসেল অ্যাক্টিভ হয়ে যাওয়ার মানেই হচ্ছে যে ওই সময় যদি আমরা এক্সারসাইজ করি আমাদের শরীর সবচেয়ে বেশি লাভবান হবে। এবং আমরা যদি ইন্টারন্যাশনাল স্পোর্টসের দিকে তাকাই তাহলে দেখবো সবচেয়ে ইমপ্রেসিভ রেকর্ডগুলো লেট আফটারনুনে হয়েছে। তাহলে যে জায়গায় আমরা ফিরে আসতে চাই সেটি হচ্ছে সমস্ত কারণের মূল কারণ হচ্ছে আমাদের শরীরের মধ্যে আল্লাহ একটা মাস্টার ক্লক সেট করেছেন। আল্লাহ কত হেল্পফুল আমাদের জন্য, এবং এই মাস্টার ক্লকটা আমাদের ব্রেইনের হাইপোথ্যালামাসের মধ্যে সেট করেছেন। এবং আধুনিক সময় আমরা জানি শরীরের মধ্যে যে লক্ষ লক্ষ কোটি কোটি সেল আছে না, এর মধ্যেও প্রত্যেকটা কোষের মধ্যে আলাদা আলাদা পেরিফেরাল ক্লক আল্লাহ সেট করেছেন।
এই দুইটা ক্লক আল্লাহ সেট করেছেন মানুষকে বোঝানোর জন্য যে এই ক্লকের মধ্যে যে টাইম মেনটেন করা আছে আমরা যদি সেই অনুযায়ী চলি তাহলে আমাদের ঠিকভাবে হচ্ছে ঘুম হবে, ঠিকভাবে খাদ্য গ্রহণও, খাদ্য গ্রহণের জন্য সবচেয়ে ভালো টাইম সেটাও বলেছে সকাল 7:30 থেকে শুরু করে সকাল 8টা। কেন? এই সময় আমাদের ওই যে গাট মাইক্রোবস, যে খাবার হজমের জন্য যে বিভিন্ন ব্যাকটেরিয়া, এরা ভালো করে অ্যাক্টিভ হয়, এবং দিনের মধ্যে সন্ধ্যার আগ পর্যন্ত আমাদের বা সন্ধ্যার একটু পর পর্যন্ত খাওয়া ভালো হজম হয়, এবং মোস্ট ইম্পর্টেন্ট রাত 9টার দিকে বা 8:30, 9:00, 10:00 দিকে ঘুমিয়ে যাওয়া, 4টা পর্যন্ত ঘুমানো, 4টা থেকে 8টা পর্যন্ত পড়াশোনা, তারপরে সকালে নাস্তা করা, বিকালে এক্সারসাইজ করা, এই নিয়মগুলো যদি মানি এবং ছেলে মেয়েদের থেকে শুরু করে প্রত্যেকের কাছ থেকে ডিজিটাল ডিভাইসে দূরে সরিয়ে নেই, আশা করা যায় অসাধারণ জীবন আমরা উপভোগ করতে পারবো, এবং আল্লাহ আমাদের যে ইন্টারনাল ক্লক দিয়েছেন সেটা মেনটেন করলে একটা ইবাদত হবে। থ্যাংক ইউ সো মাচ।